হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজকের এই পুরো ভিডিওতে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, আপনাদেরকে সতর্ক করব একটা বিষয় নিয়ে। তো ওই পুরো ভিডিওটা দেখতে থাকেন, ভিডিওটা দেখলে আপনারা হয়তো অনেক কিছু থেকে বেঁচে যাবেন। যেমন আমরা সবাই জানি বর্তমানে এটা ট্রেন্ডিংয়ে চলতেছে যে রাজু কলেজের একজন টিচার এবং স্টুডেন্টের কিছু মেসেজ, ভিডিও, ছবি এগুলো ভাইরাল হয়েছে। তো এরকম হচ্ছে, আপনাকে এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন যেন না হতে হয় ওই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আমি একটা কথা বলে রাখি, খুব গরম। আমি অ্যাকচুয়ালি একটু মানে রাস্তায় আছি, বলতে আমার ব্যারাক থেকে বের হয়েছি, আমি একটু সামনে যাব, আমার জন্য একটা পার্সেল আসবে। আমার ছোটো ভাই, খুব কাছের ছোটো ভাই, বাংলাদেশ জনসেবা সংঘের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সে হচ্ছে আমার জন্য একটা গিফট পাঠাইছে ঈদ উপলক্ষে। তো সেটা আমি রিসিভ করতে যাচ্ছি। ভাবলাম যে এর মধ্যে ভিডিওটা বানিয়ে ফেলি, কারণ তেমন সময় পাই না, অফিসের ব্যস্ততা প্লাস হচ্ছে রোজা রমজানের মাস, সব মিলিয়ে হচ্ছে ভিডিও আপলোড করার সময় পাওয়া হয় না। তো দেখলাম যে এই বিষয়টা যদি আপনাদেরকে এখনই না জানাই, অনেকে হয়তো এটার শিকার হতে পারেন। সেজন্য আমি হচ্ছে ভিডিওটা খুব মানে তাড়াতাড়ি বানাতে চাচ্ছিলাম, তো এই জন্যে আমি হচ্ছে হেঁটে হেঁটে বানাচ্ছি। তো যে বিষয়টা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, আমরা সবাই জানি সেই ভাইরাল ঘটনার বিষয়টা। তো এরকম পরিস্থিতিতে আপনাকে যদি না পড়তে হয়, সেক্ষেত্রে আপনাকে নিজেকে খুবই সতর্ক হতে হবে। যেমন বর্তমান বাংলাদেশে কিছু ছেলে মেয়ে মিলে খুবই স্বয়ংক্রিয়ভাবে একটা চক্র কাজ করতেছে, সেটা হচ্ছে মেয়ে হোক বা ছেলে হোক, আপনি যদি মেয়ে হন, আপনার কাছে একটা মেয়ে ফেসবুকে রিকোয়েস্ট পাঠাবে, আপনার সাথে কথা বলবে, আপনি ছেলে হলে একটা মেয়ে, মানে যাকে যেভাবে আকর্ষণ করা যায় আর কি, ওইভাবে হচ্ছে আকর্ষণ করে আপনার সাথে ভালো একটা সম্পর্ক স্থাপন করবে, আপনার সাথে মেসেঞ্জারে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, এরকম একটা সম্পর্ক গড়ে তুলবে। তোলার পরে আপনাকে বিভিন্ন ফিশিং সাইটের লিঙ্ক দিবে, এটা দিবে, সেটা দিবে, এইগুলোর মাধ্যমে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট, আপনার জিমেইল, এই সব কিছু কিন্তু হ্যাক হয়ে যাবে। ঠিক আছে, সব কিছু হ্যাক হয়ে যাবে, দেন হচ্ছে আপনার সমস্ত কিছু তাদের কাছে চলে যাবে। ইভেন আপনার যেই যদি পিসি হয় বা মোবাইল হয়, আপনার গ্যালারির যেই প্রাইভেসিটা সেটাও কিন্তু তারা আনলক করতে পারবে, অর্থাৎ আপনার মোবাইলটাই তাদের আন্ডারে চলে যাবে, আপনার মোবাইলে যা কিছু আছে সব কিছু একদম তারা কিন্তু পেয়ে যাবে। তো এই জন্য হচ্ছে আপনাদেরকে যেটা করতে হবে, অপরিচিত কোনো ছেলে বা কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না। যদি মেসেজ রিকোয়েস্ট দেয়, ফ্রেন্ড হিসেবে রাখতে পারেন, হাই হ্যালো, এর চাইতে বেশি যেতে যাবেন না। আর আরেকটা বিষয় না বললেই নয়, আমরা কেউ দুধের দোয়া তুলসী পাতা না। তো সেই হিসেবে আমাদের ফেসবুক চ্যাট লিস্টে আমাদের প্রিয় মানুষদের সাথে অনেক অন্তরঙ্গের মুহূর্ত নিয়ে কথা হয়ে থাকে। তারপর অনেক সময় দেখা যায় যে আপত্তিকর কিছু ছবি, ভিডিও আমরা সেন্ড করে থাকি তাকে দেখানোর জন্যে। এটা হচ্ছে, এটা করা ঠিক না আমি বলতেছি আর কি, যদিও যারা এরকম করে থাকেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যখন কাউকে এরকম কিছু পাঠাবেন, উনি দেখার পরে সেটা আনসেন্ড করে দিবেন। আনসেন্ড করে দিলে যদি আপনার ফেসবুক আইডিটা কখনো হ্যাক হয়ে যায়, সে যারাই হ্যাক করবে তারা কিন্তু আপনার এই আপত্তিকর ছবি বা ভিডিও বা ভয়েস ক্লিপ সেগুলো কিন্তু আর পাবে না, এগুলো আনসেন্ড করে দিবেন। আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট যে ফেসবুকে রিলেশন করে বা যেভাবে রিলেশন করেন না কেন, আপ ছেলে মেয়ে পোকামা করে, এর মধ্যে গরম, প্রচণ্ড গরম। তো যাই হোক, আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আপনার কাছ থেকে রিলেশনের কথা বলে বা আপনার সাথে রিলেশন করে কেউ যদি আপনার অন্তরঙ্গের মুহূর্তের বা কোনো আপত্তিকর ছবি যদি চায়, ভুলেও দিবেন না, যে লোক আপনার সাথে রিলেশন করবে সে এগুলো ছাড়াই করবে, এটা তো আপনারা সবাই বুঝেন, জানেন। তারপরেও কেন করেন আমি জানি না, যে লোকটা আপনার কাছ থেকে বিয়ের আগে আপনার কাছ থেকে এরকম কোনো ছবি বা ভিডিও চাইবে, সে অবশ্যই ভালো কোনো লোক না, সে অবশ্যই ভালো কোনো লোক না, সে আপনার ভালো কখনোই চাইবে না, আপনার আপনাকে সে চাইবেই না, সে শুধুমাত্র আপনার ওইগুলোকে চাইবে। তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে, ওইখানে মোটামুটি ভালো রেসপন্স পাই, ভালো হচ্ছে ভিউয়ার্স আছে, তো ওইখান থেকে এই পর্যন্ত মানে আমার চ্যানেলটা প্রায় 1.5 বছর হয়ে গেছে, এই পর্যন্ত আমি মেবি প্রায় 250 লোকের কাছ থেকে, এর মধ্যে ছেলেও আছে মেয়েও আছে, বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রকমের প্রবলেম আমি জানতে পারছি, তারা আমার সাথে শেয়ার করেছে এবং সমাধানের জন্য কী কী করতে পারে ওইগুলো আমার কাছ থেকে জানতে চাইছে।
তো আমি দেখলাম যে এই 2-250 প্রবলেমের মধ্যে সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে ফেসবুক আইডি নিয়ে। আর ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে, হ্যাক হওয়ার পরে ওই ফেসবুক আইডি থেকে বিভিন্ন ছবি নিছে, নিয়ে সেগুলো ভাইরাল করে দেওয়ার হুমকি করতেছে, এইভাবে করে টাকা নিচ্ছে। তারপরে হচ্ছে মানে এরকম নানান প্রবলেম, এবং বেশিরভাগ হচ্ছে এই যে এগুলা। তো তারপর আমি কিছু কমন প্রবলেমও পাইছি, যেটা কিনা ওই যে যেটা বললাম যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশন করে ছবি দেয়, তারপর হচ্ছে সে ভিলেন সেজে যায়। মানে ছিল হচ্ছে বয়ফ্রেন্ড নায়ক, নায়ক থেকে সে হচ্ছে ভিলেন সেজে যায়। তো এই যে ভিলেন যে সেজে যায়, সেটা কি সেটার সুযোগটা কে দিয়েছে? আপনি একজন মেয়ে হিসাবে বা ছেলে হিসেবে আপনি যদি আপনার ছবি বা ভিডিও তাকে যদি না দিতেন, তাহলে তো সেগুলো পেতো না। তো যারাই আমার কাছে আসে এরকম প্রবলেম নিয়ে, আমি সর্বপ্রথম তাদেরকে দোষারোপ করি, তাদেরকে নিজের ছোটো বোন, বড় বোন, বড় ভাই, ছোটো ভাই মনে করে খুব বকাঝকা করি, তারপরে যতটুকু পারি তাদেরকে হেল্প করার চেষ্টা করি। হ্যাঁ, বকাঝকা করি, কারণ তারা এরকম ভুলটা কীভাবে করে? একটা ছেলে বা একটা মেয়ে যদি এরকম চায়, পিক চায়, ছবি চায়, সে কখনো আপনাকে ভালোবাসতে পারে না। আর সবাই খুব ভালো করে সতর্ক থাকবেন এই বিষয়টা নিয়ে, যে আপনার আপনাকে যদি অচেনা কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আপনি অ্যাকসেপ্ট করেন, সমস্যা নেই, হাই হ্যালো বলেন, মানে জাস্ট এরকমই ভালো মন্দ কথা বললেন। উনি কোনো লিঙ্ক টিঙ্ক দিতে চাইলে সেটাতে প্রবেশ করবেন না, উনি কোথাও দেখা করতে চাইলে দেখা করতে যাবেন না। হ্যাঁ, অনেক সময় ছিনতাইকারীরা এইভাবে অনেক ভালো সম্পর্ক করে, তাদের কিন্তু অনেক ধৈর্য আছে, ধৈর্য না থাকলে কোনো কাজেই হচ্ছে সফলতা পাওয়া যায় না। সুতরাং তারা কিন্তু ওই 1-2 দিনের জন্যে আসে না, আপনার কাছে আসলে তারা মোটামুটি অনেক লম্বা একটা সময় নিয়ে আসবে। এই লম্বা সময়টা ধরে আপনাকে অনেক কিছু বুঝাবে, আপনার কাছ থেকে অনেক কিছু জানবে, আপনাকে একদম তারা খুব কাছের দেখবেন যে একদম মায়ার ভাই বোন বানিয়ে ফেলবে, দেন আপনার সাথে দেখা করতে চাইবে। তখন আপনি যখন দেখা করতে যাবেন, তখন হচ্ছে আপনার কাছ থেকে তারা হচ্ছে চিন্তাই করবে, বা আপনার কোনো ছবি পিক তুলে আপনাকে ব্ল্যাকমেল করবে, মানে এরকম কিছু আর কি। তো যাই হোক, এগুলো থেকে দূরে থাকবেন। কেউ যদি এরকম করতে বলে বা অচেনা লোক মিট করতে বললে, কখনোই মিট করবেন না। আর কোনো কিছু যদি লোভ দেখায়, আপনারা কখনো লোভে পড়বেন না, লোভে পাপ, পাপে মৃত্যু, এটা আমরা সবাই জানি। আর এই যে ঢাকার যে রাজউক কলেজের স্টুডেন্ট এবং ছাত্রীর যেই বিষয়গুলো ভাইরাল হয়েছে, এগুলো মূলত এভাবেই ভাইরাল হয়েছে, কেউ তো আর ইচ্ছে করে নিজের মান সম্মান ডুবায় না। হ্যাঁ, অনেক হ্যাঁ ডুবায়, অনেক টিকটকাররা আছে যারা কিনা যে মেয়ে ছেলেগুলো এরকম নিজের ইচ্ছে করে মান সম্মান ডুবায়, ওরা হচ্ছে ভিন্ন কথা, ওদেরকে আমি হচ্ছে প্রতিবন্ধী বলি, ইভেন সবাই বলে। ওরা ছাড়া এমনিতে একজন স্বাভাবিক মস্তিষ্কের লোক কখনোই নিজের মান সম্মান নিজে নিজে ডুবাবে না। ওদের কাছ থেকে যে ভাইরালটা হয়েছে, হয়তোবা তাদের যে কোনো একজনের ফেসবুক আইডি হ্যাক হয়েছে, বা পিসি হ্যাক হয়েছে, বা জিমেল হ্যাক হয়েছে, ফেসবুকে লগ ইন করে এগুলো পেয়ে হচ্ছে ভাইরাল করে দিছে। সুতরাং আপনারা খুবই সতর্ক থাকবেন। আজকে অন্যের ভিডিও, অন্যের ছবি ফেসবুকে হচ্ছে ঘোরাঘুরি করতেছে, সবার কাছে ঘোরাঘুরি করতেছে, সবাই এগুলো নিয়ে ঘাটাঘাটি করতেছে। কালকে এমন হতে পারে আপনার ছবি, আপনার ভিডিও, আপনার সমস্ত কিছু এভাবে ভাইরাল হতে পারে, ঠিক আছে? সুতরাং সবাই একটু সতর্ক থাকবেন, সবাই সবার ঘরের বোন ভাইদেরকে বোঝানোর ট্রাই করবেন যেন এরকম না করে। অনলাইনে বর্তমান সময়ে অনলাইনে কিন্তু প্রচুর অপরাধ হয়, ঠিক আছে? এই যে গত কয়েকদিন আগেও আমার কাছে একটা মেয়ে আসছে, আসার পরে বলতেছে ভাইয়া আমি হচ্ছে একটা গেম, মানে ওই যে ফ্রি ফায়ার গেম, ফেসবুক আইডি দিয়ে হচ্ছে সেটা লগ ইন করা ছিল, তো ওইরকম একটা হচ্ছে আইডি একটা ছেলের কাছ থেকে কিনছে। কেনার পরে যখন ওই আইডিটা ওই মেয়ের আন্ডারে চলে আসছে, ওইখানে একটা রিকভারি ইমেল ছিল, সেই মেয়েটার খেয়াল করে নাই, ওর কাছ থেকে 15,000 টাকা নাকি নিছে। নেওয়ার পরে আমি এই যে স্ক্রিনশটটা এখানে দিয়ে দিছি, আপনারা দেখেন তো, 15,000 টাকা নিছে। 15,000 টাকা নিয়ে দেন 15-20 দিন পরে সেই রিকভারি জিমেল দিয়ে ওই যে স্ক্যামারটা যে ছেলেটার কাছ থেকে কিনছে, ওই ছেলেটা কী করছে, এই ফেসবুক আইডিটা ওর কাছে নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পরে এই যে মেয়েটা যে ফ্রি ফায়ার আইডিটা কিনলো, সে তো ওই ফ্রি ফায়ার আইডিটা হারালোই, সাথে ওই মেয়ে ওই মেয়ের বয়ফ্রেন্ডের সাথে যে কথাটা বলছে, সেই কথাটার মানে কথাগুলো স্ক্রিনশট প্লাস ওই মেয়ের কিছু ছবি, ওই মেয়ের কিছু ভিডিও, আপত্তিকর ভিডিও, এই সব কিছু কিন্তু ওই স্ক্যামার পেয়ে গেছে। পাওয়ার পরে ওই স্ক্যামার হচ্ছে এখন দাবি করতেছে 50,000 টাকা দাও, নাহলে এগুলো ভাইরাল করে দেবো। তো আমি যতটুকু পারছি ওই মেয়েকে হেল্প করছি, বর্তমানে ওই মেয়েটা সেফ আছে। তো এভাবে হচ্ছে কতজনকে আসলে বাঁচানো যায়? বাংলাদেশে কোটি কোটি মানুষ, কোটি কোটি ফেসবুক ইউজার, সবাই যদি এভাবে বিপদে পড়ে, তাহলে তো
ইয়ে করার বিষয় না। তো আমি যেটা কিছুক্ষণ আগেও বলছি যে আপনারা আমার কথা শুনলে তো ভালো, কখনোই ফেসবুকে রিলেশন করে বা এমনিতে রিলেশন করে ফেসবুকের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি টুবিগুলো দিবেন না, আর যদি দিয়েও দেন বা দিয়েও থাকেন আমার কথা নাও শুনেন, দয়া করে সেগুলো আনসেন্ড করে দিবেন, তাহলে আপনার ফেসবুক আইডি যখন তখন হ্যাক হয়ে যেতে পারে। ফেসবুক আইডিগুলো হ্যাক হয়ে গেলে আপনার এই ছবি ভিডিও বা এইগুলো অন্তত পক্ষে পাবে না। তো আশা করি বুঝতে পারছেন, সবাই সতর্ক হন, আমার জন্য দোয়া করবেন। আর আরেকটা কথা, আমাকে যে পার্সেলটা পাঠাইছে ছোট ভাই এই ভিডিওর মাধ্যমে, তাকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই। আমার একজন সহযোদ্ধা খুব কাছের, আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জনসেবা সংঘ, সেটার কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সে সাজ্জাদ হোসেন হৃদয়, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিলে আসলে কম হয়ে যাবে। গিফটটা খুবই সুন্দর ছিল, আমি এইমাত্র হচ্ছে রিসিভ করছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দিবেন, ভিডিওটা যেন সবাই সতর্ক হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।